মায়ার ঘর ভাঙ, ও তোর মনুষ্যের কুঠার গায়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ। জাগরে যাগ, জাগরে যাগ, জাগরে যাগ, জাগরে যাগ, থাকিস না তুই আর ঘুমায়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ, ও তোর মনুষ্যের কুঠার ঘায়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ। ধর রে গোসাই নামের নিশা তবে ব্যথা যাবে সয়ে, ধর রে গোসাই নামের নিশা তবে ব্যথা যাবে সয়ে, চল রে চল, চল রে চল, চল রে চল, চল রে চল, সহজ পথে ধে ধে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ, ও তোর মনুষ্যের কুঠার ঘায়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ। যারে পাবি সঙ্গে নিবি প্রেমের ডোরে বেঁধে নিয়ে, বশীকরণ করবি তাদের, বশীকরণ করবি তাদের, মাধব নাম মন্ত্র দিয়ে, বশীকরণ করবি তাদের, বশীকরণ করবি তাদের, নীলাঞ্জন ভাব দিয়ে, বশীকরণ করবি তাদের, বশীকরণ করবি তাদের, মাধব নীলাঞ্জন নাম দিয়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ, ও তোর মনুষ্যের কুঠার ঘায়ে, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ, ভাঙ রে ভাঙ মায়ার ঘর ভাঙ। তিনি বিভিন্নভাবে দেহোপযোগী দেহে জাগ্রত হয়ে নিজের নাম বেলান আলোর জাগরণ করান। সুতরাং এই গুরু তিনভাবে ধরায় অবতরণ করেন, এক হলো স্বয়ং সম্পন্নরূপে, শক্তি সম্পন্নরূপে, অংশ সম্পন্নরূপে। তিনি একেরই লীলা। আমার বিশ্বাসে শ্রী মাধব স্বয়ং সম্পন্ন অবতারী শক্তি গুরুরূপে তার অবতরণ, এবং তার লক্ষ্য হল সত্যের জাগরণ। আমরা যারা মাধব নির্দেশ পালন করে চলেছি, তারা অনেক শান্তিতে আছি এবং জন্মমৃত্যু বেঁচে থাকা এর অনেক রহস্য উন্মোচন হচ্ছে। রহস্য সম্পূর্ণ উন্মুক্ত হলে সদাহাস্য ভাব আসে, যার নাম আনন্দ। শ্রীমাধব গুরুরূপে অবতরণ করেছেন। আগের আগের অবতার অবতারীরা অবতারীয় লীলার মাধ্যমে ধর্ম সংস্থাপন করেছেন। একটা হলো ধর্ম সংস্থাপন, আরেকটা সত্যের জাগরণ বা ধর্মের জাগরণ। দুইয়ের সঙ্গে একের সঙ্গে আর এক অঙ্গাঙ্গীভাবে যুক্ত, এক আরেকের পরিপূরক। বর্তমান যে বিশ্বের পরিস্থিতি, পরিবেশ, তাতে লোকসংখ্যা বেড়ে গেছে, একটা বিশৃঙ্খলা, অভাববোধ, অতিরিক্ত চাহিদা সব মিলিয়ে মিশে আমরা খুব বহির্মুখী, বিষয়মুখী হয়ে পড়েছি। মাধব বলছেন, প্রথাগত ধর্মের মাধ্যমে
এই বিশৃঙ্খলার শৃঙ্খল ছিন্ন করতে পারবে না। তার জন্য তোমাকে নিজেকে সংশোধন করতে হবে। তিনি তিনটে সংশোধনের কথা বলেছেন। দেখো, যুগে যুগে মহাপুরুষেরা সবসময় বলেছেন সংশোধনই সব। বিবেকানন্দও বলেছে রেক্টিফিকেশন ইজ দ্য ওয়ে টু রিয়ালাইজেশন। এই সংশোধনটা শাস্ত্রে বলছে আত্মকৃপা, বলছে তুমি যদি আত্মকৃপা না পাও তাহলে মন্ত্রের কৃপা গুরু কৃপায় তুমি ভগবানকে পাবে না, শক্তি পেতে পারো, সিদ্ধাই হতে পারো, একটা বিশিষ্ট হতে পারো, কিন্তু সবিশেষ হতে পারবে না, সবিশেষের একজন হতে পারবে না। তাই তিনি তিনটে কথা বলেছেন। একটা হলো, এক নম্বর, সংসার থেকেই তুমি সত্যকে পাবে। দুই হলো, তোমার দেহটাই একমাত্র মন্দির, বাইরের মন্দিরে যাচ্ছ তোমার দেহ মন্দিরে যাবার প্রেরণা পাবার জন্য। সবশেষে ধ্যান, তারপর ধ্যেয়, তার আগে পর্যন্ত প্রকরণ, প্রস্তুতিকর্ম। প্রকরণ, উপকরণ, করণ, তিনটে কর্ম। তো মাধব কী বলছেন, বর্তমানে কী করতে হবে? অন্নগত প্রাণ, কুলির মানুষ উদয়াস্ত খেটে যাচ্ছে, অর্থের পেছনে ছুটছে, তাদের পক্ষে আলাদা করে সময় দিয়ে ধর্ম আচরণ করা সম্ভব নয়, খুব কঠিন। সংসারের সবার প্রতি কর্তব্য পালন, এটা ঈশ্বরীয় কর্ম। তাই তিনি বলছেন, প্রথমে আমরা অন্তিম কুলিতে সবাই পাতালবাসী, পা আমাদের বেতালে পড়ছে, আমরা ঠিকভাবে চলতে পারছি না। তার জন্য তোমার সাধনটা হলো ক্রমে চলা, অর্থাৎ যা কিছু ব্যতিক্রম, যা কিছু অপ্রয়োজনীয়, যা কিছু চরিতার্থের, যা কিছু তোমার লোভ মোহের কারণে উপভোগ, সব কিছু থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি পারবে, তুমি এর থেকে বেরোতে পারবে। তার জন্য গুরুর একটা প্রেরণা দরকার। যিনি প্রেরণা দিতে পারেন তিনি যথার্থ গুরু, এবং যে গুরুর গুরুত্ব ধরতে পারে সেই যথার্থ শিষ্য। তাহলে একদিকে তিনি প্রেরণা দেবেন, আরেকদিকে আমরা তার গুরুত্ব ধরব। তিনি বলছেন, তুমি যখন পাতাল ততক্ষণ ঈশ্বরের সঙ্গে কোনো কর্মেই যোগাযোগ তোমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাকে মরতে আসতে হবে। তাহলে পাতালে তোমার সাধনটা কি? পাতালের সাধন হলো ক্রমে চলা, নিয়মে চলা, প্রয়োজন বুদ্ধিতে চলা। তোমার যেখানে প্রয়োজন কথা বলো না হলে কথা বলো না, যেটা খেলে তোমার শরীর পুষ্ট হয় এবং শক্তিটা গরিমায় প্রকাশ পায় তাই খাও, যা খেলে, খাড়ের মধ্যে, খাদ্যের মধ্যে, পোশাকের মধ্যে কোনো বাছবিচার নেই, ঠিক আছে? তোমার রুচিতে খাবে, যা খেলে তোমার হজম হবে এবং শক্তিটা গরিমায় প্রকাশ পাবে তাই খাও। অন্যের রুচিতে পোশাকটা পরো, সমাজে বাস করতে হচ্ছে, তোমার পোশাক যেন অন্যের অস্বস্তির কারণ না হয়, ঠিক আছে? এইবার তিনি আমাদের কি বললেন, যে সারাদিন খেয়াল রাখবে তুমি কতবার অপ্রয়োজনে কথা বলছো, কতবার অপ্রয়োজনে খাচ্ছ, কতবার কাউকে লুকিয়ে কিছু দিচ্ছ, কারোর কাছ থেকে লুকিয়ে কিছু গ্রহণ করছো, সব কিছু তুমি নিজে জানো। রাত্রিবেলায় শুয়ে শুয়ে চিন্তা করো, গুরুকে যদি প্রীত করতে হয়, আমাকে যদি মানুষ হতে হয়, আমার জীবনটাকে যদি সার্থক করতে হয়, কাল থেকে আমি এগুলো করব না। এইভাবে আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম, বিবেকানন্দ বলতো সেলফ ক্রিটিসিজম, এইটা আমরা কী করি? যেহেতু আমরা বহির্মুখী, আমরা লোভ মোহ কামকামনা ইত্যাদির দাস, সেজন্য আমরা অন্যের নিজের দোষ দেখি না। তিনি বলছেন, তোমার নিজের দোষ দেখো এবং দোষ মুক্ত করবার জন্য তুমি শপথ নাও, তা নাহলে পারবে না। এইভাবে রোজ রাত্রিবেলায় 10-15 মিনিট চিন্তা করতে থাকো, দেখবে ধীরে ধীরে তোমাকে কে যেন গাইড করছে, কে যেন তোমার সঙ্গে রয়েছে, কে যেন তোমাকে সাবধান করছে, সতর্ক করছে, সে তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার গুরু।
এইভাবে তুমি যদি এগোতে পারো তোমার পাতাল জয় হলো, তারপরে তুমি আসবে মর্তে। মর্তে কেন আসবে? মর্তে আসবে কে? মরবে তোমার অহং, তোমার আমিত্ব, তোমার অহং যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তুমি ঈশ্বরকে পাবে না। তোমাকে ছোটোর থেকেও ছোটো হতে হবে, নিচুর থেকেও নিচু হতে হবে, ভেতরে ভেতরে, বাইরে নয়। কপটতা ঈশ্বর ক্ষেত্রে চলবে না, তোমাকে অকপট হতে হবে, সরল হতে হবে। রামকৃষ্ণ বলতেন, সরল না হলে তোমার কিচ্ছু হবে না। তুমি পণ্ডিত হও, গুণী হও, তোমার রূপ থাকতে পারে, তোমার যশ থাকতে পারে, কিন্তু তুমি যদি সরল না হও, আমি স্বয়ং আমার দিকে রোল করে আসা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে মরতে এলাম, মরতে অর্থাৎ আমার যে আমিত্ব তাকে মারতে হবে, তার জন্য কর্তব্য বুদ্ধি। কর্তব্য বুদ্ধি তত সহজ নয়, কঠিন। অর্থাৎ আমি কর্তারূপে যে সংসার করছি তা থেকে উঠে এসে আমিও যার, সংসারও তার, অনন্ত বিশ্বটাই যার, পশু পাখি কীট পতঙ্গ মানুষ বৃক্ষ লতা গুল্ম আকাশ বাতাস সূর্য চন্দ্র তারা নক্ষত্র অনন্ত সৃষ্টি যার, তিনি হলেন তোমার স্রষ্টা আরাধ্য বা আপন, আর সবাই তোমার পর। তিনি সৃষ্টি করেও সৃষ্টির বাইরে ভেতরে তোমার থেকে তোমাকে সুন্দরভাবে চালনা করছেন। যতক্ষণ পর্যন্ত তুমি এই বুদ্ধি এই বোধে এই এই একটা সত্যে পৌঁছতে না পারছ, ততক্ষণ তিনি দ্রষ্টাস্বরূপ তোমার মধ্যে থাকবেন। তুমি যা করো করো, কিছু বলবেন না, তার জন্য ফল ভোগ করতে হবে তোমাকে। অনেকে বলে ঈশ্বরের ইচ্ছাতে যদি সব হয় তাহলে আমি যে চুরি করছি তার ইচ্ছাতে। তিনি বলছেন একমাত্র মানুষ তাকে আমি বিবেক দিয়েছি, আর কাউকে বিবেক দিইনি। সবার জীবনকে আমি একটা নিয়মের মধ্যে ধরে রেখেছি। একটা গাছ হেঁটে হেঁটে এবাড়ি ওবাড়ি ঘুরবে না, একটা পশু খিদের সময় খাবে, পেট ভরা থাকলে খাবে না, কিন্তু মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি, তাই তার বিবেক দিয়েছি। বিবেক হলো চৈতন্যের ক্রিয়া, সেই ক্রিয়া গুরুবাণীতেও চৈতন্যের ক্রিয়া বিবেক। যেহেতু এই সময়ে সাধারণভাবে মানুষের মধ্যে বিবেক কাজ করছে না, যেহেতু বৃত্তির অতিরিক্ত বেগ অসম্ভব বেশি, সে কারণে বিবেক সুপ্ত হয়ে আছে, সে কারণে গুরুবাণীর প্রয়োজন আছে, গুরুকরণের প্রয়োজন আছে, এবং তার গুরুত্ব ধরবার প্রয়োজন আছে। তাহলে কর্তব্য কর্ম অর্থাৎ কর্তা বুদ্ধিতে সেবা কর্ম। আমি যদি মনে করি আমার সংসারটা তার, আমি যদি মনে করি আমার সন্তানেরা তার, তাহলে যথার্থ সেবার ভাব নিয়ে যদি আমি তাকে মানুষ করতে পারি সে মানুষ হবে। কিন্তু আমার বললে হয় অতিরিক্ত আদরে তাকে বাদর বানিয়ে দেব, আর না হলে একদম দৃষ্টির মধ্যে না এনে তাকে ঘরছাড়া করে দেব। আমাদের ক্ষমতা সীমিত, তাই তার উপর ছেড়ে দাও। কর্তা বুদ্ধি নয়, সেবা বুদ্ধিতে, দাস বুদ্ধিতে তুমি সংসার করো, তাহলে তোমার আমিত্ব মরবে, মর্ত্য জয় হবে। তারপর স্বর্গ, স্বর্গ হলো তোমার স্বগৃহ, নিজের গৃহ। সেখান থেকে বিতাড়িত হয়ে আমরা মর্তে পাতালে অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছি। তাহলে সেখানে যদি আমাকে যেতে হয় তাহলে পরে পাতাল আগে জয় করতে হবে, তারপর মর্ত্য জয় করতে হবে, তারপর স্বর্গ। সেখানে তোমার মন সত্যের প্রতি ঝুঁকে পড়বে। মন যখন সত্যে ঝুঁকে তখন মনুষ্যত্বের জাগরণ হয়। বলা হচ্ছে মন সত্যে ঢুকলে সেই মন নিরোধ হয়, নিরোধ হলে তোমার যে আত্মা, তোমার যে শক্তি, তোমার যে ওঙ্কার, তোমার যে তুমি, সে জাগ্রত হয়। সুতরাং স্বর্গে না যাওয়া পর্যন্ত আমাদের যে জাগরণ সেটা মায়াশক্তির একটা প্রকাশ। সিদ্ধাই শক্তি, মায়াশক্তি, তার মাধ্যমে যথার্থ ভগবানের পক্ষে আস্বাদন করা যাবে না, এবং তুমিও অন্যকে তার ভগের যে আস্বাদন সেটা দিতে পারবে না। তিনি বলছেন গুরুত্বের মধ্যেই আমি রস পাই, যে আমার গুরুত্ব ধরতে পারে আমি তার রস খেয়ে বেঁচে থাকি, পঞ্চরস আমার কারণে নয়, ঠিক আছে না? তাহলে এই মনুষ্যত্ব, মাধব বলছেন মনুষ্যত্বই সত্যের অভেদ্যতা, সত্যের অভেদ্যতা। মন যখন সত্যে যুক্ত হবে, মন যখন অন্তর্মুখী হবে, ভগবৎমুখী হবে, মন যখন গুটিয়ে নিয়ে গোটাকে প্রণাম করবে, তখন তুমি জাগ্রত হবে। তুমি রাধা, অনন্ত বিশ্বটাই রাধা,
রা মানে ধ্বনি ওঙ্কার, সে ধাবিত হচ্ছে চৈতন্যের দিকে সবসময়, তার ট্রেন, তার একটা ইচ্ছা, একটা প্রেরণা যে সবসময় সে ধ্বনিত হচ্ছে, এগোতে চাইছে সত্যের দিকে, রাধা। তাই অনন্ত বিশ্বটাই রাধা, ঠিক আছে না? তারপর আজ্ঞাতে যে রাধা কৃষ্ণের মিলন হলো, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন হলো, তারপরেও অনেক আছে যেগুলো সাধারণভাবে আমাদের মতো সাধারণ মানুষের প্রয়োজন লাগে না দেখে সেগুলোকে বিশেষভাবে মহাপুরুষেরা, অবতার পুরুষেরা, জ্ঞানীরা প্রকাশ করেন না, ঠিক আছে না? এখানে কোনো সাধন ভজন দরকার হয় না, এখান থেকেই নির্বিকল্পের স্তর শুরু হয় আজ্ঞার ওপরে। ওঙ্কার যথার্থ প্রনবরূপে, প্রকৃষ্ট নবরূপ ধারণ করে তিনি খেলতে 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 গুরুচক্রে যেয়ে গুরুর সঙ্গে অভেদ অভিন্ন একাকার হয়ে যায়, নির্বিকল্প। এই নির্বিকল্পে গেলে তুমি এই কল্পকে আলোকিত করতে পারবে, তার আগে তুমি উপদেশ দিতে পারবে, নির্দেশ দিতে পারবে, আদেশ দিতে পারবে, সবই পারবে, কিন্তু কাউকে তুমি চৈতন্যের ভাব জাগ্রত করতে পারবে না, চেতনায় চৈতন্য দিতে পারবে না। রামকৃষ্ণ বলেছেন, তোদের চেতনায় চৈতন্য হোক, কয়েকজনকে দাঁড় করিয়ে, রামকৃষ্ণ মুষ্টিমেয়ের জন্য নন, তিনি সমষ্টির জন্য, তিনি একটা দৃষ্টান্ত রেখেছেন, বলেছেন যে তোমাদের চেতনায় চৈতন্য হোক, এই বিশ্ব চেতনায় চৈতন্য হওয়ার সময় এসছে, আমার হিসেবে আমি যতরকম ধরতে পারি, আমাকে যতরকম ধরতে দেন। তাতে এই যে 2014 থেকে শুরু হয়েছে, 16-র মধ্যে একটা অসম্ভব ধরনের পরিবর্তন দেখতে পাবে, একটা শান্ত ভাব এসে যাবে, এবং মানুষে মানুষে এই যে অতিরিক্ত চাওয়া পাওয়া চাহিদার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটছে, সেটা বন্ধ হবে, মানুষ নিজের দিকে তাকাবার সুযোগ উৎসাহ পাবে, ঠিক আছে? তাই আজকের পুণ্য রথ দ্বিতীয় তিথি পরমগুরু মাধবে অবতরণ তিথি, সেখানে আমরা উৎসব করছি। উৎসবের কারণ হলো উৎসে যাবার প্রেরণা, এটাই হলো আধ্যাত্মিক উৎসবাদি অনুষ্ঠানাদির মূল লক্ষ্য। সুতরাং আমরা যদি উৎসের কারণে সব কিছুর গুরুত্ব তুলে নিয়ে উৎসকেই গুরুত্ব দিতে পারি, শ্রী মাধব চরণে সেই প্রার্থনা রেখে বিশ্বের সমুদয় মানুষকে হুঁশে হবেন, হুঁশে যাবার কারণে, প্রেরণা পাবার কারণে শ্রী মাধব চরণে প্রার্থনা রাখি যে হে মাধব, তুমি মানুষকে মানুষ করো, তাদের হুঁশে নেবার জন্য তাদের মধ্যে ইচ্ছা জাগ্রত করো, প্রেরণা জাগ্রত করো। এই ইচ্ছা জানিয়ে, মাধব চরণে প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় মাধব। আচ্ছা, এইবার গুরু মন্ত্রটা পাঠ করবে ওরা, সবার মধ্যেই গুরু, এটা যেন তোমার গুরুর মধ্যেও গুরু, আমার গুরুর মধ্যেও গুরু, গুরুত্ব ধরার জন্য মাধব, গুরুত্ব ধরার জন্য তোমার গুরু। সুতরাং দুই অভেদ অভিন্ন, তিনি কখনো মানা করতেন না যে এই সাধুর কাছে যেও না, ওই সাধুর কাছে যেও না, যাও না, দেখো না, সব দেখো, শেখো, বোঝো, সবাই তোমার মঙ্গল চায়, যারা গুরু তারা সবাই তোমার মঙ্গল চায়, যার কাছ থেকে যেটুকু নেবার নাও, কাউকে অবহেলা করো না, কাউকে ছোট মনে করো না, অনন্ত বিশ্বে আমি একম অদ্বিতীয়ম, ভেতরে বাইরে আমার লীলা করে যাচ্ছি, সুতরাং কাউকে অবহেলা করো না, কি হোক মাত্রাণী হোক রাজরানী, সবার মধ্যে আমি বিরাজ করছি, এটা কখনো ভুলো না। নমো শ্রী মাধবম, নমো হৃদি নাথম, শরণং বরেণং পরমানন্দ হৃদয়েষু, না
মাধব বাবা তিনি বলতেন কর্মই ধর্ম, ধর্মে ঈশ্বর। তিনি নির্গুণ, অরূপ, নিরাকার, অব্যয়, অব্যক্ত। যেহেতু অব্যক্ত, মৃত নয়, তার ব্যক্ত হবার শক্তি আছে। সেটা তার ইচ্ছা শক্তি, সেটাই তার শক্তি। বলা হয় আমি এক বহু হব, আমি ইচ্ছা করলাম একটা মহাধ্বনি হলো, তার থেকেই ধীরে ধীরে সপ্তত্বাদি অনন্ত সৃষ্টি। কর্মই ধর্ম। এই কর্ম অনেক রকমের আছে, বিকর্ম, কুকর্ম, সুকর্ম। তারপরে আমরা কর্তব্য কর্ম সম্বন্ধে আলোচনা করেছি এবং মনুষ্যত্বে পৌঁছলে পরমের কর্ম, সেবা কর্ম। তোমার সংসারেও পরমের কর্ম, সেবা কর্ম, অফিসেও পরমের কর্ম, সেবা কর্ম, তোমার সঙ্ঘেও পরমের কর্ম, সেবা কর্ম। অর্থাৎ পরমই যে আমার শেষ কথা, তিনি যে আমার একমাত্র সম্বল, তিনি যে আমার সমস্ত বলের উৎস, এই জ্ঞান থেকে সেবা বুদ্ধি জাগ্রত হয়। তা আমাদের এই সঙ্গে আমি তো বলবো না যে সবার সেবা বুদ্ধি জাগ্রত হয়েছে, কিন্তু গুরুর প্রেরণায় অনেকের মধ্যে ক্ষণে ক্ষণে সেই সেবা বুদ্ধি জাগ্রত হয় এবং তারা কর্ম করে। আমি বিগত এক মাস ধরে এখানে রয়েছি, আমি সব দেখছি। কয়েকটি ছেলেকে দেখলাম, তাদের কয়েকজন অফিসে চাকরি করে, একজনের সংসার আছে, একজন পড়াশোনা করে। তা আমি বললাম, এই যে তোমরা আসছো তাতে তোমাদের কাজের ক্ষতি হচ্ছে না? তখন বলছে, তুমি তো আছো, ক্ষতি হলে হবে, তোমার কর্ম করে আনন্দ পাচ্ছি, ঠিক আছে না? তো একটা খুব সুন্দর কথা আমার কথায় মনে পড়লো, এমনভাবে বললো কথাটা, কৃষ্ণের আকর্ষণে যখন বৃন্দাবনে তার ভক্তরা বাঁশির সুর শুনলে ঘরে থাকতে পারত না, তখন হয়তো কোনো মা তার ছোট্ট বাচ্চাকে রেখে দৌড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শাশুড়ি, ননদ বা বাড়ির অন্যরা এসে বলল, বৌমা তোমার কি কোনো আক্কেল নেই? শিশু পুত্রকে রেখো, কোথায় মাঠে যাচ্ছ, কে বাঁশি বাজাচ্ছে? বলে, যে কে সয় যে সে নয় মা, তো কৃষ্ণ। বলে, তুমি বাচ্চাকে ফেলে যাচ্ছ? বলে, আমার কৃষ্ণ দেখবে, তোমার চিন্তা করতে হবে না। এই কথাটা আমার মনে পড়ে গেল, ভারী সুন্দর লাগলো। যাই হোক, এরকম পাঁচজনের আমি একটা ই করেছি, ওদের একটা উৎসাহ দেবার জন্য একটা পুরস্কার। এটা প্রতি অনুষ্ঠান, গত অনুষ্ঠানের থেকে শুরু করেছি, প্রতি অনুষ্ঠানেই হবে। তা এদের যে
কর্মপ্রেরণা, কর্ম সংস্কৃতি, গুরুতে সাময়িক হলেও যে নিষ্ঠা, কারেন্টেও যদি হয় তবু তো তার নিষ্ঠা জাগ্রত হয়েছে, এই সব কিছুর বিচারে তাদের একটা করে রিওয়ার্ড দেওয়া হয়। দৈব যদি তোমার প্রেরণা হয়, কর্তব্য অবহেলা করলে তোমার কর্তব্য সম্পাদন হবে, ক্ষতি হবে না। আর তোমার বাসনা, তোমার যে একটা কাঁচা আমির আশা, সেটা পূরণ করতে যে তুমি যদি কর্তব্য অবহেলা করো তোমার ক্ষতি হবে, তাই এদের কোনো ক্ষতি হবে না, এদের যে ভাব এদের ক্ষতি হবে। সুবীর বাঘ, দীপক দেবনাথ, কমল মিস্ত্রি, পলাশ সোনার, কৌশিক শীল। আমরা অনেকেই শারীরিক নানা ব্যাধি থেকে উপশম পাচ্ছি, এই ভাদুর ওপরে বক্তব্য রাখবে সর্ব রোগহর, এর ওপরে বক্তব্য রাখবে শ্রীমতী স্মিতা গুহরায়। আমি বাবার কাছে ১৯৯৯ সালে এসেছি, তার কিছুদিন বাদেই আমার একটা টিউমার, আঁচিল কাম টিউমার, টিউমার হয়েছিল ছোট্ট মতো, ২০১৪ সাল। হঠাৎ একদিন আমার মনে হলো, ওরে বাবা এটা তো একটু বলতে হয়, যেই মনে হওয়া সঙ্গে সঙ্গে শ্যামনগরে সভায় গেলাম, গিয়ে বাবাকে বললাম, বাবা আমার একটা এরকম টিউমার মতন হয়েছে, বেশ বড়, সে ডিম্বাকৃতি, সেটার তো কোনো ব্যথা ট্যাথা নেই, খুব ভয় লাগছে। বাবা বলে, তোমার কিচ্ছু হবে না, প্রথমে তুমি এক কাজ করো, ওটা চুল দিয়ে বোরোলিনের সাথে তেল দিয়ে ভাদু দিয়ে মাখিয়ে রেখে দাও বেঁধে। ঘুমিয়েছি, ঘুমও যেন সেদিন আমার একেবারে মরার মতন, বাড়ি এসছি ওরকম কষ্ট টষ্ট, যা হোক কোথায় ভুলে, বাবা বলেছে পড়ে যাবে, আমার একে নিশ্চিন্তের ঘুম। ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে হাত দিয়েই দেখছি ডান দিকে, সে তো একটা বিরাট আকার, হাত দিয়ে দেখি বাঁধা, বাঁধার মতন জায়গায় রয়ে গেছে আমার আঁচিল বা তিল, তিল বড় টিউমারটা আর নেই। খুঁজে বেড়াচ্ছি টিউমার, দু চোখ ভর্তি জল, শুধু কৃতজ্ঞতা চোখের জলে জানানো ছাড়া কোনো রাস্তা নাই। একটার পর একটা সমস্যা, দেহ সমস্যা, মনো সমস্যা, শারীরিক সমস্যা, যা বলতে বোঝায়, আমি শুধু দাঁড়িয়ে আছি, জয় মাধব বাবা নীলাঞ্জন, আর তার দেওয়া আশীর্বাদ বলুন, প্রসাদ বলুন, সমাধান সহায় বলুন, সবটাই এই ভাদু। কল্পতরু জাগরণ সঙ্ঘে শ্রী গুরুর সান্নিধ্যে আসার পূর্বে আমি কী অবস্থায় ছিলাম এবং বর্তমানে আমার পারিপার্শ্বিক জাগতিক এবং মানসিক অবস্থা ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে, নিজের ক্ষতি সাধন করেও অন্যের জন্য আগ বাড়িয়ে উপকার করা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। ষড়রিপু অষ্টপাশের প্রভাব আমাকে এত বেশি প্রভাবিত করত যে আমি ভুল জানলেও ভুল করতাম বারবার, নিজেকে সামলাতে পারতাম না, সেলফ কনফিডেন্স তলানিতে পৌঁছেছিল। পরম করুণাময় গুরু তার চরণে আমায় আশ্রয় দিয়ে, গুরু কর্মে মতি দিয়ে আমায় মার্জিত হবার সুযোগ দিলেন। তিনি যদি অন্তর্দীক্ষায় দীক্ষিত না করেন, তার চিন্তনে মনমজে এরূপ ক্ষমতা কোনো মানুষের নেই। আমার বাবার পায়ের তুলসী হয়ে ওঠ না জেগে মন, আমার বাবার পায়ের তুলসী হয়ে ওঠ না জেগে মন, ওরে তবেই যাবি, ওরে তবেই যাবি সেই বাসাতে যেথায় মাধব নীলাঞ্জন, বাবার পায়ের তুলসী হয়ে ওঠ না জেগে মন, আমার বাবার পায়ের তুলসী হয়ে ওঠ না জেগে মন, ওরে ব্যতিক্রমের কাণ্ডারি ভাই ক্রমের পথে মন খেয়ান, ওরে ব্যতিক্রমের কাণ্ডারি ভাই ক্রমের পথে মন খেয়ান, মাধব পথে চলবি যদি, মাধব পথে চলবি যদি তবেই পাবি বাবার টান, তবেই পাবি বাবার টান,
ওরে মন কি জানে, ওরে মন কি জানে, রসের রাজা সে যে মাধব নীলাঞ্জন, মন কি জানে প্রাণ ভ্রমরা সে যে মাধব নীলাঞ্জন, বাবার পায়ের তুলসী হয়ে ওঠনা জেগে মন। হে নীলাঞ্জন, গুরুরূপে তুমি মাধব মহা আকর্ষণ, ভক্তরূপে তুমি নীলাঞ্জন পরমধন, একই দেহে সাকার নিরাকার, আহা একই অপরূপ বাহার, ভূমিতে সাকার রূপে ভূমায় নিরাকারে তোমার অবাধ বিচরণ, মঙ্গলময় তুমি অনন্ত ধারায় মঙ্গলবাড়ি করিছ বরিশন, এ লীলার নাইকো তুলনা, কেমনে বলি রে ভাই তা তো জানি না, এ লীলা যে শুধুই একক তোমারই ভাষায় নেই তো কোনো পিকক, ধন্য জীবন প্রসন্ন মন সার্থক নয়ন, একে একে দুই দুয়ে মিলে এক, এ যে পরম সত্য নিত্য নিরঞ্জন, করিতে এসেছ বিশ্বে মনুষ্যত্বের জাগরণ, কেহ না করিতে পারিবে খণ্ডন, জয় জয় মাধব নীলাঞ্জন। আছে আর আমি আছি, ভাবনা কি আমার, গুরু আছে আর আমি আছি, ভাবনা কি আমার, আমি গুরু কৃপায় খাই পড়ি, আমি গুরু কৃপায় খাই পড়ি, গুরু নিয়েছে সকল ভার, ভাবনা কি আমার, গুরু আছে আর আমি আছি, ভাবনা কি আমার, সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সেই অন্ধকারের ভিতর হতে, সেই অন্ধকারের ভিতর হতে, গুরু মোরে করেন পার, ভাবনা কি আমার, গুরু আছে আর আমি আছি, ভাবনা কি আমার। শ্রীমতী বিথি বোস লিখেছে, জয় মাধব নীলাঞ্জন, আমি বিগত 18 বছর ধরে আমাদের পরিবার এই সংঘের সাথে গভীরভাবে জড়িত আছি এবং শ্রী মাধব নীলাঞ্জনের আশ্রয়ে আছি। গত 1 বছর আগে আমার স্বামী শ্রী চঞ্চল বোস পরলোক গমন করেছেন। আমার 2 সন্তানের দায়িত্ব ভার আমার উপরই এসে পড়ে। মাধব নীলাঞ্জন আমার মাথার উপর ছাতা ধরে আছেন, এটুকু বুঝতে পারি। তারই কৃপায় আমি নিজেকে ও পরিস্থিতিকে সামলে নিয়ে এগিয়ে চলছি। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব,
জয় মা ধব 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 জয় মাধব মাধব জয় 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 জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব 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 জয় মাধব জয় মাধব 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 জয় 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 মাধব 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 জয় মাধব জয় মাধব জয় মাধব নীলাঞ্জন 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 জয় মাধব নীলাঞ্জন
জয় মাধব নীলান জন, 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 জয় মাধব নীলান জন। জয় মাধব,
জয় মাধব মাধব, জয় মাধব মাধব, জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব জয় মাধব, 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 জয় মাধব জয় মাধব জয় জয় মাধব জয় জয় মাধব জয় মাধব, 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 মাধব 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 মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব জয় মাধব, মাধব 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 জয় মাধব, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব, মাধব জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব জয় মাধব, জয় মাধব জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন।
নীলাঞ্জন জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন 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 জয় 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 মাধব 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 জয় মাধব 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 নীলাঞ্জন 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 জয় মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন
মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, মাধব নীলাঞ্জন, মাধব নীলাঞ্জন, মাধব নীলাঞ্জন, মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, 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 জয় জয় 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 মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব নীলাঞ্জন, জয় মাধব জয় মাধব।